সুবীর কয়াল ইতিমধ্যে সিবিআই এর দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে যে নোটিশ পাঠানো হয়েছিল যে নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহার কি কি ভূমিকা সেটা খতিয়ে দেখতে চায় সিবিআই। যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর অনুযায়ী তারা তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া এর আগে চালিয়েছেন তল্লাশির মাধ্যমে। প্রবীর কয়ালের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল এবং তাকে যে তলব করা হয়েছে ইতিমধ্যে নিজাম প্যালেসে এসে পৌঁছেছে প্রবীর কয়াল। তার আইনজীবী এখানে রয়েছেন। নোটিশ কবে পাঠানো হয়েছে, মূলত কি কারণে এই ডাক সিবিআই? একটি এসিবি মামলা শুরু করেছিলেন। এসিবি মামলা শুরু করার পরে প্রবীর এবং তার সঙ্গে আর দুজন ছিল, তারা কাস্টডি হয় এপ্রিল মাসে। এপ্রিল মাস থেকে থাকার পরে 60 ডেজ বাদে প্রবীর কয়াল এবং তার দুজন যে সহযোগী ছিল তাদের দুজনের জামিন হয়। সিবিআই তরফ থেকে নোটিশটা কবে? নোটিশটা শনিবার দিনে দেওয়া হয়েছিল, এই শনিবার, এবং আজকে 11টা থেকে 12টার মধ্যে হাজির হতে বলে। সেই নোটিশ পেয়ে উনি আজকে সিবিআই দপ্তরে আসেন, হাজিরা দিয়েছেন এবং যা জিজ্ঞাসাবাদ আছে আইন অনুযায়ী ওনারা এটা করবেন। উনি এর আগেও বলেছিলেন যে টাকা যেগুলো ওনার অ্যাকাউন্টে এসেছিল সেগুলো তাপস সাহাকে দিতে গিয়েছিলেন, এই বিষয়ে সংক্রান্ত কি নথি আনতে বলা হয়েছে? অলরেডি এই মামলাটা এসিবির কাছে ছিল, সেখানে কাস্টডি হয়েছিল, সেখানে পুলিশ কাস্টডি ছিলেন, জুডিশিয়াল কাস্টডি ছিলেন। যে সমস্ত তদন্ত করার দরকার ছিল অ্যান্টি করাপশন ব্যুরো, ওনারা অলরেডি সেটা করে ফেলেছেন। এখনও মামলাটা সেরকম পেন্ডিং আছে, কোনো চার্জশিট হয়নি এবং উনি ছাড়াও আরও একজন ছিলেন, তার নামটাও রয়েছে। এর কাছে কি নথি নিয়ে এসেছে? এখনো পর্যন্ত আমাদেরকে যতটুকু বলেছিল হাজির হতে ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আজকে উনি এসেছেন। এই ডকুমেন্ট সব থেকে বড় কথা হচ্ছে এই যে ডকুমেন্টস যখন এসিবি মামলা করেছিল তারা সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু সিজ করে রেখেছিল। আজকে ওকে ডেকেছে, এসেছে যে ইয়েকে আইনে সাহায্য করার জন্য। আইনজীবীর সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি জানালেন যে যেমন ডাকা হচ্ছে সেই অনুযায়ী তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে দেখা গেল যে হুগলি জেলার প্রাথমিক কাউন্সিলের 3 জন আধিকারিক, তাদেরকে নথি নিয়ে আসতে বলা হয়েছিল, তারা নিয়ে এসেছেন এবং সেই নথি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সিবিআই তরফ থেকে 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল এই কারণেই যে 2014 সালে টেটে নিয়োগের সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে নথিগুলো বা অ্যাপয়েন্টমেন্ট যে দেওয়া হয়েছিল তা নিয়ে বিস্তারিত বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এবং তারাও দেখা গিয়েছে যে সকাল দশটার আগে পরে পরেই তারাও এসে পৌঁছেছেন সেই নথি নিয়ে। একেবারে হুগলি জেলার প্রাথমিক কাউন্সিলের যারা আধিকারিক রয়েছেন সরকারি আধিকারিক, এর আগে শনিবার দিন আদালতে আমরা দেখেছিলাম যে আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে সরকারি পাবলিক সার্ভেন্ট যারা রয়েছে তাদের ভূমিকা নিয়ে তাদের তদন্ত কীভাবে এগোচ্ছে সেই নিয়ে প্রশ্ন করা হয়। এবং এরপর আমরা দেখলাম যে 3 জন আধিকারিক তারা কিন্তু এসছেন এবং তারা ইতিমধ্যে নথি জমা দিয়ে গিয়েছেন। ইতিমধ্যে তাদেরকেও যে জিজ্ঞাসাবাদ বা তাদের যে নথি নিয়ে এসছে সেটার ভেরিফিকেশন এখনো পর্যন্ত চলছে সিবিআই দপ্তরে। আর কিছুক্ষণের মধ্যে প্রবীর কয়ালকেও জেরা শুরু হবে এমনটাই সিবিআই সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। তদন্তে স্ক্যানারে তেহট্টে তৃণমূল বিধায়কের প্রাক্তন আত্মসহায়ক, তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়ালকে তলব সিবিআই এর। আজই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। প্রবীরের ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসে 2 কোটিরও বেশি টাকা লেনদেন, কোথা থেকে জমা পড়লো এত টাকা জানতে চায় সিবিআই। চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন, সেই টাকা তার মাধ্যমে তৃণমূল বিধায়কের কাছে গেছে, এর আগে দাবি করেছিলেন প্রবীর কয়াল। যদিও প্রবীরের সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক তাপস। নিয়োগ দুর্নীতি তদন্তে বা স্ক্যানারে তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা প্রাক্তন আত্মসহায়ক।